कवि नौशाद खान मुर्शिदाबाद नवाब तालुकेर नतून ग्रामे भूमिपुत्र जन्मे 1979 साल 5ई मार्च। प्रथम जीवने मोटरसाइकेल ग्यारेजे मेकानिकगिरी पाशापाशी चले माध्यमिक प्रस्तुति, तारपरे अन्य पेशा मौरीगिरी। शुधु बहरमपुर नय, लालबाग, नवग्राम, लालगोला, भगवानगोला, रघुनाथगंज, मुर्शिदाबादी विभिन्न प्रांते তার পেশাগত সুনাম রয়েছে। পেশার বাইরে এই মানুষটি একজন আত্মপ্রাপ্ত কবি, যার ভাবনার হাত আকাশশক্তি প্রসারিত, যার আশ্চর্য কলমে শব্দ ফিরে পায় কবিতাময় প্রাণ। সম্প্রীতির কারিগর এই মানুষটি পেশার বাইরে সাহিত্যচর্চা ছাড়াও বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন, যেমন বিজ্ঞান চর্চাও করেন, আবার নিয়মিত নামাজ আদায় করেন। সব সময়ের মুখোমুখি অনুষ্ঠানে দেখুন নবাব তালুক এর নতুন গ্রামের ভূমিপুত্র কবি নওশাদ খানের কথা। নমস্কার, আপনারা দেখছেন সব সময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি নওশাদ খান। তার আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তাহলে বলুন কবি, আপনার কবিতা লেখা শুরু হলো কিভাবে, কবে থেকে কবিতা লিখছেন? খুব জটিল প্রশ্ন বলা যেতে পারে, কারণ কবিতা আমি লিখতে শুরু করেছি প্রায় তখন আমার বয়স হয়তো 11, ক্লাস ফোর থেকে। কবিতা লেখার ইচ্ছাটা জাগার পেছনে যেটা মূল কারণ, সেটা হচ্ছে সেই সময়কালটা, হয়তো সত্যি সে বয়সে এত দূর নিয়ে ভাবনা চিন্তা বিশ্বাসযোগ্যতার অর্জন করা খুব কঠিন হয়, কিন্তু বাস্তব সত্য কথা। আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, মাঠে ক্রিকেট খেলতাম বন্ধুবান্ধবদের নিয়ে, ফুটবল খেলতাম, ক্যারামও ভালো খেলতাম। অ্যাকচুয়ালি খেলাধুলা এবং কি নাচ গান সমস্তটাই কিন্তু আমার সেই বয়সেই কিন্তু অ্যাকচুয়ালি আয়ত্তের মধ্যে ছিল। কিন্তু আমি হতদরিদ্র ঘরে জন্মগ্রহণ করার ফলে আমি সেই সময় বুঝতে পেরেছিলাম যে আমি আমার কোনো একটি ক্যারিয়ারকে নিয়ে উচ্চ পর্যায়ে যেতে গেলে যে আর্থিক অর্থের যে প্রয়োজন, তা আমি আমার সংসার থেকে বা আমার বাবার কাছ থেকে আশা করা যায় না, বা সেটার প্রতি আশা করতে গেলে আমার বাবার প্রতি জুলুম করা হবে, ঠিক আমি এমনটাই মনে করেছিলাম। তাহলে কী করা যায় সামনের দিকে এগিয়ে যেতে গেলে, কী কী নিয়ে ভাবনা চিন্তা করা যায়, কী করলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং সহজ উপায়ে এই পরিস্থিতিতে? তখন খুব সত্য কথা বলতে, আমার বাড়ির সামনে সেবা সমিতি ক্লাব, ক্লাবের রকে বসে অনেক রাত্রি, তখন আমার বাড়ির সামনেই ক্লাব, তো অনেক সময় সারাটা রাত্রি ক্লাবের বসে এই ভাবনা চিন্তার মধ্যেই কেটে যেত লেখালেখি চিন্তা। তখনকার লেখা তো ঠিক আছে, যাই হোক, বলার মতো নয়, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এগিয়ে এসেছি। যে একটি রুল পেন্সিলের দাম অতি সামান্য, যা আমার বাবার দেওয়ার সামর্থ্যের মধ্যে, একটি সাদা কাগজ বা একটি সাদা খাতা কিনে দেওয়া আমার বাবার সামর্থ্যের মধ্যে। অর্থাৎ কবিতা লিখে যদি আমি এগোতে চাই তাহলে কিন্তু এটা যোগানের সাধ্যের মধ্যে, কারণ একটা কলম বা একটা কাগজ, সাদা খাতা বা একটা ডায়েরি আমার বাবার কিনে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে। আমি আমার বাবাকে ছোট করে বলতে চাইছি না, মানে আমি বাবাকে হয়তো আবদার করলে হয়তো আমার খেলাধুলার পিছনে হয়তো তার সরঞ্জাম কিনে দিয়েছেন, দিতে পারতেন, কিন্তু আমি আমার সাংসারিক বা পারিবারিক বিষয়টা গভীরভাবে সেই বয়সেই চিন্তাধারা নিয়েছিলাম। এই থেকে শুরু হলো কবিতা লেখা। বিভিন্ন বন্ধুরা তখন কবি 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 করে, এবং এমনকি আমার আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ক্লাস ফোরেই মৃণালবাবু বলতেন আমাকে বিজ্ঞানী বলে ডাকতেন, আর সুভাষবাবু আমাকে সাহিত্যিক বলে ডাকতেন। তো দুই শিক্ষকই কিন্তু আমাকে দুটো ট্যালেন্টের কথা কিন্তু তখনই স্মরণ করিয়েছিলেন। আমি আমার সুভাষবাবুকে জিজ্ঞেস করলাম, স্যার কবি মানে কি, আর কবি হতে গেলে কি করতে হবে আমাকে? সুভাষবাবু বললেন, কবি সাহিত্যিক মানে হচ্ছে সর্বজ্ঞানের অধিকারী, তোমাকে সমস্ত রকম জ্ঞান অর্জন করতে হবে। খুব সত্য কথা বলতে গেলে আমি তখন তারপর থেকেই ডিগ্রি ডিপ্লোমার প্রতি কিন্তু আমার কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না, সেই থেকে লেখাপড়া পড়ালেখা করেছি,
স্কুলেও বা তেমন আমার ডিগ্রি ডিপ্লোমার দিকে তো নেশা ছিল না, তার জন্য ওদিকে তো গুরুত্ব দিইনি। এই করতে করতে লেখাপড়ার মধ্যে দিই কবিতা চর্চা এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে শুরু হলো। এমনকি আমি মহাশ্বেতা দেবীর সঙ্গে আমার মনীষ ঘটক জন্মশতবর্ষ অনুষ্ঠানে মহাশ্বেতা দেবীর সঙ্গেও মঞ্চ করেছি একজন কবি হিসাবে। এবং বইমেলাতে দীর্ঘ 12-13 বছর স্বরচিত কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেছি। আমাকে রাজীব দা, মানে রাজীব ঘোষ, সুবীর ঘোষ, দিব্যেন্দু বিকাশ ঘোষ, এদের কথা না বললেই নয়, ডক্টর পঙ্কজ কুমার সাহা, শক্তিনাথ ঝা, মিনিময় পাল, এই সমস্ত ব্যক্তিত্ব আমাকে চরম উৎসাহিত করেছে এবং চরম সহযোগিতা করেছে যে যাতে আমি কবি সাহিত্যিক হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই। তাহলে আপনার প্রেরণা কি এরাই যাদের কথা বলেন? হ্যাঁ, একদম প্রেরণার যদি বলা যায়, প্রেরণার আমি দিব্যেন্দু বিকাশ ঘোষ, রাজীব ঘোষ, সুবীর ঘোষ, এদেরকেই আমি প্রেরণার মুখ্য বলে মনে করি। আপনি একটা কবিতা পড়ে শোনান দর্শকদের। আমি প্রথমেই তাহলে একটি কবিতা পড়ব যেটা 2006 সালের পুরাতন। আমি সমস্ত কবিতার হয়তো ২০০৬ সালের লেখা কবিতাটি। এই কি আমার দেশ, তেসো পণ্ডিত ঠেকো পণ্ডিত ধরেছে দেশের হাল, তাই তো দেখি রাজপথে মস্ত বড় খাল, সেথায় আছে তিমির কুমির তীরে ভাল্লুক বাঘ, তুমি আমি চাইলে যেতে ফিরব না কো আর, চোখ ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মুনি ঋষি নির্জনে বসে, স্বপ্ন দেখা বলতে থাকো কর্ম করো সেই সাথে, লক্ষ্যে তোমার পৌঁছে যাবে যদি সাগর পড়ে মাঝপথে, স্বপ্ন দেখো লিখতে থাকো ড্রেসিং রুমের আয়নাতে, জয়ের ধ্বনি আসছে ভেসে লিখে রাখো ওই হাতে। খুব ভালো, মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো কবি, তার কবিতার বই আছে, তিনি লেখালেখি করেন নিয়মিত, তার কবিতা কি পড়েছেন, কেমন লেগেছে? যাই হোক, আমার তো মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনার প্রতিটি কথাই যেন আমাকে কবিতা মনে হয়। আপনার লেখা কবিতার বই এখন পর্যন্ত কটা পাবলিশ হয়েছে সেই সম্পর্কে দর্শকদের যদি একটু বলেন। আমার লেখা একটি বই আপাতত পাবলিশড হয়েছে, কবিতার সংকলন ভোরের আকাশ, বইটি আমার সঙ্গেই আছে। যদি এই বইটি আমি দুটো নামে পরিচিতি ঘটিয়েছি, আমার আরেকটি ছদ্মনাম আমজাদ হোসেন খান ওরফে নওশাদ খান। তো এই ভোরের আকাশ কবিতার বইটি বেরিয়েছিল আমাদের সম্ভবত 2009 সালের বইমেলায়, জেলা বইমেলায়। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেন, তার লেখায় কেন ভালো লাগে? আরো তো আধুনিক যুগেরও অনেক কবি আছেন, বা রবীন্দ্রনাথের পরবর্তীও তো অনেকে রয়েছেন, যেমন নজরুল ইসলাম বা পল্লী কবি জসীম উদ্দিন বা জীবনানন্দ দাশ, বা এখনকার আধুনিক কবি যেমন জয় গোস্বামী, শ্রীজাত একদম নবীন বলা যেতে পারে যিনি, তো তাদের লেখা কেমন লাগে, আর রবীন্দ্রনাথই কেন? অ্যাকচুয়ালি আমার সমস্ত কবি কবিকেই ভালো লাগে, কিন্তু প্রিয় যখন কথাটি আসে, আমরা যেটা বাস্তব সত্য, একটি বাবার যদি 4টে ছেলে থাকে, কোনো না কোনো একটি ছেলের প্রতি তার বেশি ভালোবাসা তৈরি হয়, তো স্বাভাবিক নিয়মে। আমি সবার চাইতে আর কি মানে শীর্ষে আসনে এখনও পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকেই দেখছি। তাদের লেখা যে খারাপ তা বলছি না, সকলেরই ভালো, সব লেখা হয়তো পড়ে উঠতে পারিনি, কিছু কিছু পড়েছি, সবগুলো হয়তো মুখস্থ নেই আমার। বর্তমানে আমাদের রাজীব দা বা সুবীর দার লেখা কবিতা আমাকে ভালো লাগে, আমার জেলার প্রতিভা। কবি উৎপল কুমার গুপ্তর কবিতা আমার ভালো লাগতো জেলার ক্ষেত্রে। আমি মহেশ্বেতা দেবীর লেখাগুলো খুব
গভীরভাবে দেখতাম। সুনীল গঙ্গোপাধ্যায় লেখা আমাকে খুব একটি যে ভালো লাগতো না তা না, তবে খুব একটা পড়ে উঠতে পারিনি, কিন্তু বেশ কিছু কবিতা আমার খুব ভালো লেগেছে সুনীল গঙ্গোপাধ্যায়, যেগুলো হৃদয়ে দাগ কেটেছে। আপনি তো কবিতা ছাড়াও গান বা গজল লিখেছেন, তো দর্শকদের সাথে সেটা একটু মানে শেয়ার করবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্তমান আমাকে আপনারা যে রূপে দেখছেন, এই বেশভূষাটা এসেছে বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে করতে আমি এই জায়গায় এসেছি। একটা সময় নাচ গানের মধ্যেও ছিলাম, সে তো বাল্যকালের কথা বলেছি। কোনো একটা সময় মাঠে দাঁড়িয়ে এইরকমও গান লিখেছিলাম, দু চার লাইন বলতে পারি, সমস্তটা মুখস্থ আমার নেই। বাল্যকালটা বেশ ভালোই ছিল, যেমন এইরকম একটি গান ছিল। তারপরে কফি হাউসে এসে আমি থমকে গেলাম, তুমি বিনা জীবন মর ছন্ন ছাড়া, টোটাল গান। এই গানটি অবশ্য আমাদের খুব দুঃখজনক ঘটনা আজকের আলোচনায় বলতে হয়, আমাদের কাশিমবাজারের দুলাল চক্রবর্তী আধুনিক শিল্পী আমার এই গানটি গেয়েছিলেন, বা আমার অসংখ্য আমার আধুনিক লেখা গান বা সেই গানগুলো সুরগুলো আমি নিজেই দিয়েছিলাম, সেগুলো গাইতেন দুলাল চক্রবর্তী। এই করোনায় তাকে কেড়ে নিয়েছে, এটা তার জন্য আমি দুঃখিত এবং সত্যি আন্তরিকভাবে তার জন্য শ্রদ্ধা জানাচ্ছি। আধুনিক গানের কথায় যখন এসে গেছে তখন দুলাল চক্রবর্তীর কথা আমাকে বলতেই হয়। আপনি কবিতা ছাড়া কোনো প্রবন্ধ, ছোট গল্প বা উপন্যাস এগুলো লেখালেখি করেন? অ্যাকচুয়ালি আমি কবিতা বাইরে গিয়ে, যেমন আধুনিক গান বা গজল, ইসলামিক গজলগুলো লেখার সাথে সাথে উপন্যাস, ছোট গল্প, বড় গল্প সবগুলো লেখার ইচ্ছা, চরম ইচ্ছা নিয়ে আমি এমনকি কোন উপন্যাস লিখেছি কয়েকটি, কিন্তু এখনও পাবলিশ হয়নি বা সেগুলো কমপ্লিট করে উঠতে পারিনি। গল্পও লিখেছি, বেসিক্যালি আমি যেটা দেখেছি গল্প লিখতে বসি কবিতা হয়ে যায়। এটা যেন আমার, আমি যতবারই গল্প লিখতে বসি, গল্প লিখতে শুরু করি কিন্তু আমার কবিতা হয়ে যায়। কয়েকটি উপন্যাস লেখার চিন্তাধারা ছিল বা লিখেছি, বেশ এখনও সেগুলো কমপ্লিট করে আসতে উঠতে পারিনি। আগামী দিন চেষ্টা করবো সেগুলো কমপ্লিট করে দর্শকের সামনে তুলে ধরা। তাহলে দর্শকদেরকে আর একটা কবিতা শোনান আপনার। এটাও সেই প্রায় ওই আজ থেকে 20 বছর পূর্বের লেখা কবিতা। আমার এক বন্ধু, খুব ক্লোজ বন্ধু, আমাকে সে সময় রিকোয়েস্ট করলো একটি বিষয়ের উপর কবিতা লিখে দিতে হবে। আমি ঠিক আছে ভাই, তুমি আমাকে একদিন সময় দাও। তারপর তাকে লিখে দিয়েছিলাম কবিতাটি। কবিতার নাম নীরব আমি দূরে। তপ্ত বাতাস তিমির মেঘে স্নিগ্ধ নদীর আঁচল ধরে দাঁড়িয়ে আছে বর্ণানী, এলোকেশি কাজল চোখে দুলছে বসে ছাদে, ক্লেশ বিহুল মগ্ন প্রেমে নীরব আমি দূরে। সোনালি সমুদ্রের শৌকতে আছড়ে পড়ে খুশির ঢেউ, যখন কল্পনাই থাকো তুমি। খুব সুন্দর, আর একটা কবিতা হয়ে যাক। আমি এবার একটি অন্য স্বাদের কবিতা আপনাদের সামনে শোনাচ্ছি। শিক্ষক, ও মাস্টারমশাই যখন পায়ে হেঁটে চলে গেলেন, ফেলে যাওয়া পদ চিহ্নে ধুলি কণাগুলো নিয়ন বাতির মতো জলজল করে জ্বলছে। ফিরে দেখি আসছে পিছে মিছিল, মানুষের মিছিল। ওরা কারা? নির্দ্বিধায় ওই ধুলি নিয়ন বাতিগুলো পায়ে মারিয়ে চলে যায়। আলোকময় পৃথিবীটা হয়ে যায় অন্ধকার, পৃথিবী তুমি কার? বাহ, এটাও অন্যরকম কবিতা, বেশ ভালো লাগলো, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আপনার কাছে শেষ প্রশ্ন। কবি সুকান্ত একসময় বলেছেন যে এই পৃথিবীকে নবজন্মের জন্য বাসযোগ্য করে যাবেন, তিনি এটা তার কবিতায় লিখে গেছেন ছাড়পত্র কবিতায়। তো আগামী প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন কবি হিসেবে?
আমি একজন কবি হিসেবে একটি বার্তা দিতে চাই। বর্তমান যে সমাজের পরিস্থিতি, মানে আমার দৃষ্টিতে যে পরিস্থিতিটাকে লক্ষ্য করছি, ধর্মীয় মেরুকরণের ওপর যে ধরনের স্বার্থনৈতিক মানুষেরা মানুষকে বিষাক্ত করে তুলছে, সেই অ্যাঙ্গেল থেকে আমি আমার সংকীর্ণ অভিজ্ঞতা থেকে একটি বার্তায় দিতে চাইব। ধর্ম দুইটি, এক হচ্ছে মানব ধর্ম, দ্বিতীয় হচ্ছে দানব। দানব কথার অর্থ আশা করি বর্তমান আমাদের ঘরে ঘরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা প্রত্যেকটা ঘরে কম বেশি আছে। অর্থাৎ ধর্ম আর অধর্ম, অধর্মের পথ একটি, ধর্মের পথ একটি। আরও একটি পথ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ধর্মকে সামনে রেখে, সেটা হচ্ছে স্বার্থনৈতিক বা আত্মকেন্দ্রিক, আত্মগ্রাসী। আমি ধর্মের পথ ধরে চলার আবেদন রাখব, অর্থাৎ নীতি আদর্শের ওপর আগামী প্রজন্ম যেন চলতে পারে, এবং চললে তাতেই ভালো, নিজের ভালো, পরিবারের ভালো, সমাজের ভালো, দেশের ভালো, সারা বিশ্বের ভালো। তাই ধর্মের পথ ধরে চলার, ধর্মকে অপব্যাখ্যা করা হয়, আমি নামাজ রোজা করলাম মানে এটাই ধর্ম, তা নয়, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। কবির একটা কবিতা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কবিতার নাম আমি নেতাজির ভাই। ঝান্ডার বদল হলো দাঁড়িয়ে সেই ডান্ডা, রুক্ষভূমির রূপ দেখে হাই, সবুজ স্বপ্ন নিয়ে এসেছিলে তুমি, শান্তির দূত বাংলা মায়ের কোলে। তোমার শান্তির চিতাকাঠে আগুন দিল কে? আমি নীলর্জ, বেহায়া, কাপুরুষ কবি না অসহায়। ওরা তারা বিধর্মীদের বিদ্রুপ করে, ধর্মের নামে করে মানববন্ধন ছিন্ন। ওরা ওই সাম্রাজ্যবাদের দালাল, ওরা ওই সাম্রাজ্যবাদের দালাল, ওরা ওই সাম্রাজ্যবাদের দালাল। আমি মুসলমান, নেতাজির ভাই, তাই কথা ও কর্মে হবে বিশ্ব মানব কল্যাণ। ওহে ওহে সাম্রাজ্যবাদের দালাল, তোমরা সাবধান, তোমরা সাবধান, তোমরা সাবধান। আপনারা এতক্ষণ দেখছিলেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি নওশাদ খান, তাকে আবারও ধন্যবাদ জানাই। নমস্কার, দেখতে থাকুন সবসময়। নমস্কার।